হলো সব খবর নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে দাবি জানাতে লং মার্চ টু কুমিল্লা কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ ভারতের ত্রিপুরার ডোম্বুর বাঁধ অভিমুখে এই কর্মসূচি পালিত হয়েছে সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসার ঢলে প্লাবিত হয় দেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা অভিযোগ আছে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেয় এই বন্যা প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি কিন্তু সেই বন্যার ক্ষত এখনও কাটেনি প্রাণহানি ছাড়াও ফসল ঘরবাড়ি আর সম্পদ হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে এ অবস্থায় বুধবার সকালে ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে শুরু হয় লং মার্চ কর্মসূচি দশটি ট্রাকে করে শিক্ষার্থীরা ছুটতে থাকেন কুমিল্লা অভিমুখে পথিমধ্যে চান্দিনায় একটি সভা করেন তারা দুপুরের পরে পৌঁছান টাউন হল মাঠে শুরু হয় সার্বভৌম সমাবেশ যেখানে যোগ দেন স্থানীয় শিক্ষার্থী জনতারা সমাবেশে বক্তারা অভিন্ন নদীতে ভারতের বাঁধ দেয়ার কঠোর সমালোচনা করেন বলেন আন্তর্জাতিক নীতি নৈতিকতার তোয়াক্কা না করে প্রতিবেশী রাষ্ট্রের এমন কর্মকাণ্ডে বছরের পর বছর দুর্যোগের মুখে পড়ছে বাংলাদেশের মানুষ ধ্বংস হচ্ছে পরিবেশ তারা

অন্তর্বর্তী সরকার যেভাবে গুম বিরোধী কনভেনশনের স্বাক্ষর করেছে তেমনি জাতিসংঘে পানি প্রবাহ কনভেনশনেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে আলাপ আলোচনায় সমস্যার সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার দাবি জানান বক্তারা সমাবেশ শেষে বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা করে লং মার্চ সেখানে অবস্থান ও প্রতিবাদ জানানোর কথা থাকলে আধার নেমে আসায় মাঝপথ থেকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন আয়োজকরা যমুনা নিউজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুক্রবার পিচিএর ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তিতে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিষয়টির সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান বছরের পর বছর ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটি বলা হয় অভিন্ন নদীর পানি বন্টন না হয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের দুই কোটি মানুষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আবারও আলোচনায় ভারত বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত এই পানি বন্টনের ইস্যুটি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলেছি পাকিস্তান শাসনামল থেকেই এই নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটির সমাধান করা প্রয়োজন থমকে থাকা সেই চুক্তি করার আগে অবশ্য তিস্তার পানির পরিমাণ নির্ধারণের তাগিদ দিয়েছেন ডক্টর ইউনুস বলেন সব কিছু হতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইস্যুটি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো কি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই এই ইস্যুতে ভারত সরকারকে বাংলাদেশ চাপ দিবে কিনা এই প্রশ্নের জবাবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস বলেন সমস্যা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে পুশ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে ঢাকায় সরকারি বাসভবনে দেয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করছে পিটিআই বৃহস্পতিবার প্রকাশ হয়েছিল প্রথম কিস্তি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে নিরাপদ সড়ক চাই ছাত্র আন্দোলন গণ গণ আন্দোলন সহ বিভিন্ন সময় আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পরিবহন শ্রমিকদের ব্যবহার করেছেন পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে বেলা তিনটা নাগাদ কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম কোর্টে আনা হয় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নেওয়া হয় আদালতের এজলাস কক্ষে পরে পুলিশের পক্ষ থেকে শাহজাহান খানকে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয় আর আসামের পক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন উনার হার এক ম্যাক্সিকো উনি যে কোনো সময় এই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমরা চাচ্ছিলাম উনার নির্মাণ বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল কিশোর আব্দুল মোতালিব গত চার আগস্ট তাকে গুলি চালিয়ে হত্যা করা হয় এ ঘটনায় মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাহান খান সহ একশো জনকে আসামি করা হয় ওই মামলায় বৃহস্পতিবার রাতে শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার দেখানো হয় মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান দু সালে নিরাপদ সড়ক চাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনে পরিবহন শ্রমিকদের মাঠে নামান তিনি একই সাথে গত ১৬ বছর বিরোধী দলের যে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধে যান চলাচল বন্ধ করে দিতেন বলেও শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান রাব্বিস যমুনা নিউজ ঢাকা শিল্প কারখানা বন্ধ করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা দলগুলো শুক্রবার বিকেলে লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে তার সঙ্গে চলতে হবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রেজভি আহমেদ বলেছেন জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই ছাত্র সংগ্রাম করেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বৈঠক বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বৈঠকে যোগ দেন গণফোরাম পিপলস পার্টি ও ন্যাব ভাষানের শীর্ষ নেতারা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন বিগত দিনের ঐক্য এখনো সুদৃঢ় বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে এগুলোতে সেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টাভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে দেশের অর্থনৈতিক স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন রাজপথের সকল রাজনৈতিক দলগুলিকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান আমির খুশরু দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কারে আহ্বান গণফোরাম সভাপতির যেসব ফাঁক ফোপর দিয়ে বিভিন্ন সময় স্বৈরাচারের অনুপ্রবেশ ঘটেছে সেগুলি সমস্ত বন্ধ করতে হলে সব কিছু করতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে ওনারা এগুলি সমাধান করতে পারবেন বলে আমরা আশা করি এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচনে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে তারপরে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না এই কথাগুলো বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এদিকে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রামপুর এলাকায় নিহত রিক্সা চালক সাগরের পরিবারকে সমবেদনা জানায় আমরা বিএনপি পরিবার এ সময় শহীদ সাগরের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানান বিএনপির প্রতিনিধি দল এখন আবার রাস্তায় ব্যারিকেড এবং দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পায়তারা করছেন যারা তাদেরকে আপনারা সবাই চেনেন আমরা সবাই চিনি তাদের কাছে আছে অনেক কালো টাকা এই কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা দেশের শান্তি রক্ষায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লক্ষণতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দেন রাশিয়া ইউক্রেন হামাস ইসরায়েল যুদ্ধের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার উপর নজর রাখার নির্দেশ দেন সেনাদের একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সযোগ থাকার নির্দেশ দেন তিনি বলেন ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ তাই শান্তিরক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এ সময় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে এই অবস্থায় ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায়ে প্রস্তুত থাকার বিকল্প নেই ভারত অতীতেও শান্তির পূজারি ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের উপরও নজর রাখতে হবে বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সব সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে কারণ কোনোভাবেই আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না বাংলাদেশটি ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভি আহমেদ শুক্রবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন রাশিয়া ইউক্রেন হামাসের সঙ্গে তুলনা করে বাংলাদেশের পরিস্থিতি পরিবেক্ষণ নিয়ে ভারতের প্রতিরক্ষা বক্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে হুশিয়ার করেন যে কোনো কিছুর জন্য প্রস্তুত বাংলাদেশ একটি স্বাধীন দেশ সার্বভৌম দেশ এইখানে ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী আপনার ইউক্রেন রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এইখানে তুলনা করলেন কেন এইসব বিষয়গুলি এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায় আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি আন্দোলনে যারা নির্বিচারে সাধারণ মানুষের হত্যা করেছে ইসলামী আন্দোলন তাদের মাফ করতে পারে না এমনটাই জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজওয়াল করিম শুক্রবার বিকেলে জামালপুরে এক গণসমাবেশে কথা বলেন তিনি আরও দাবি করেন পাঁচ আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের পাহারায় কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তবে একটি চক্র তখনও জমি দখল লুট ও চাঁদাবাজে চালিয়ে যায় দ্রুতই তাদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি গণসমাবেশে জেলা পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারালেন এক মার্কিন নাগরিক মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান ২৬ বছর বয়সী ওই নারী শুক্রবার নাবলুসের কাছে বেইতা অঞ্চলে এই ঘটনা হয় জানা যায় পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা সময় তাদের লক্ষ্য করে গুলি আর আইডিএফ গুলি করে আইডিএফ সেনারা এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন ওই মার্কিন নাগরিক পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এখনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র তদন্ত করছে ইসরায়েল নিহত মার্কিন নারী যুক্তরাষ্ট্র ও তুরস্কের দ্বৈত নাগরিক বহুদিন ধরেই মানবাধিকার কর্মী হিসেবে ফিলিস্তিনে কর্মরত ছিলেন তিনি নারায়ণগঞ্জে আলোচিত শিক্ষার্থী তকি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে শুক্রবার বিকেলে নগরীর চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস তকি মঞ্চের উদ্যোগে এই সমাবেশ হয় এ সময় বক্তারা বলেন দুই সালের ছয় মার্চ সড়ক থেকে তানভিরা মোহাম্মদ তকিকে অপহরণের পর হত্যা করা হয় পর এরপর থেকেই এই হত্যার বিচার চেয়ে আসছে পরিবার তাদের অভিযোগ শুরু থেকেই ওসমান পরিবারকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হলেও আওয়ামী লীগ সরকার এর বিচার নিশ্চিত করতে পারেনি তাই দ্রুত তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের দাবি জানান বক্তারা আপাসনের চল্লিশ বছর পূর্তিতে হল কেয়ার কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে পঞ্চাশ জন কেয়ার ওয়ার্কারের কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে কেয়ার কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হয় অনুষ্ঠানে আপাসেনের বোর্ড অব ট্রাস্টিস চেয়ারম্যান লোকমান হোসেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবি কেয়ার্স ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অনিল প্যাটেল ও ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলীর বক্তব্য রাখেন এছাড়া অনুষ্ঠানে বর্তমান ও সাবেক কাউন্সিলররা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন ও তাদেরকে পুরস্কার তুলে দেন এক আউটস্ট্যান্ডিং কেয়ার অ্যাওয়ার্ড স্টার কেয়ার অ্যাওয়ার্ড এবং ওয়ান্স টু ওয়াচ কেয়ার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আপাসনের বিভিন্ন প্রজেক্টের কাজ করা পঞ্চাশ জনকে তাদের পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয় সুন্দর পরিবেশ বিনির্মাণ এবং সবুজান কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সবুজ আন্দোলন কর্মসূচি নগরের মাদারবাড়িতে অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছ ঔষধি গুণাগুণ এবং গাছের ইংরেজি ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে অবহিত করা হয় শিক্ষার্থীদের উপস্থাপিত প্রবন্ধে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজের গুরুত্ব তুলে ধরা হয় আলোচনা সভায় শিক্ষাবিদ কামাল কলেজের অধ্যক্ষ জয়নাল আবিদিন উপাধ্যক্ষ নুরুল আমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে শহীদদের স্মরণে মাহফিলে ইনকিলাব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে সেলিমাল সেলিমালদিন মুক্তমঞ্চে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চে এই আয়োজন করা হয় মেহফিলে ইনকিলাবে বিপ্লবী গান কাওয়ালি নজরুল সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় কানায় কানায় পরিপূর্ণ হয়ে সেলিমাল পরিপূর্ণ হয়ে যায় সেলিমাল দিন মুক্তমঞ্চ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মে ইনকিলাবের আয়োজন করা হয়েছে দর্শক এই ছিল আজকের সব খবরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে